নমস্কার, আমার নাম বিনয় কৃষ্ণ মজুমদার। আর আমাদের একটা ধ্যানের কন্টিনিউ বেসিস একটা সিরিজ চলছে, এবং এই সিরিজে আমরা যেটা করছি সেটা হচ্ছে চেঞ্জ ইওর লাইফ। যে লাইফস্টাইলটা আপনি বিতাচ্ছেন সেটাকে কিভাবে আরও ভালো করা যায়, তার জন্য মেডিটেশন বা ধ্যান। আজকে যেটা মেডিটেশন বা ধ্যানে আমরা যেটা করব সেটা প্রচণ্ড এফেক্টিভ, এবং আমি করে দেখেছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এটা করার পরে আপনি 100% শিওর আপনার ভিতরে যে একটা এনার্জি আছে সেইটাকে আপনি ফিল করতে পারবেন, এবং যে কাজ করছেন সেই কাজে অবশ্যই 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 আপনার একটা আলাদা এনার্জি ফিরে পাবেন এবং কাজটাকে সুচারুভাবে করতে পারবেন। চলুন তো মেডিটেশন বা ধ্যান শুরু করা যাক। তো আরামে, প্রথমে একদম আরামে শুয়ে পড়ুন শবাসনে। যেরকম আপনি শবাসনে উপরের দিকে মুখ করে যেরকম দুটো হাতকে দুদিকে রেখে হাতের হাতেলি উপর দিয়ে খোলা থাকবে আর শরীরের দুপাশে থাকবে, শরীরকে একদম হালকা ঢিলা ছেড়ে দিন। আর অথবা যদি আপনার শুতে অসুবিধা হয় চেয়ারে বসুন, এবং খুবই কমফোর্টেবল ওয়েতে, যেখানে আপনি আরামে কিছুক্ষণ পর্যন্ত 12-15 মিনিট পর্যন্ত আরামে থাকতে পারবেন। যে পজিশনে থাকছেন সেই পজিশনে যেন থাকেন, বিলকুল নড়াচড়া চলবে না, যতটা সম্ভব কম। ধীরে ধীরে দুটো চোখকে বন্ধ করে নিন। একটা সাধারণ শ্বাস ভিতরে, এবং চেহারার মধ্যে একটা হাসির ভাব। আরামে নিঃশ্বাসটাকে বাইরে ছাড়ুন আস্তে আস্তে, প্রচন্ড আস্তে আস্তে, এবং শরীরকে আরো হালকা করে দিন, ঢিলা ছেড়ে দিন। আরেকটা নিঃশ্বাস ভিতরে নেব, এবং চেহারার মধ্যে একটা আরো খুশির ভাব, আর ধীরে ধীরে নিঃশ্বাসটাকে বাইরে ছেড়ে দিয়ে শরীরকে একদম হালকা করে নেব। চলুন আরেকটা নিঃশ্বাস নেওয়া যাক। ভাবুন নিঃশ্বাসটা আপনার মাথার মধ্যে যাচ্ছে, আর নিঃশ্বাস যখন ছাড়ছেন শরীরের এক একটা অর্গানে, এক একটা অঙ্গে নিঃশ্বাসটা পৌঁছচ্ছে এবং শরীরকে একদম হালকা করে দিচ্ছে। পুরো শরীর আপনার হালকা হয়ে গেছে, তুলোর মতন হালকা। আপনি নিজের ওয়েটটাকে অনুভব করতে পারছেন না, এত শরীর হালকা হয়ে গেছে। এবারে ধীরে ধীরে আপনার যে কাল্পনিক জগৎ আছে সেই জগতে ঢোকার চেষ্টা করুন, এবারে ভাবুন আপনি সকালে আজকে উঠেছেন, সকালে উঠে যেমন ঘরের বাইরে অথবা বারান্দাতে এসে দাঁড়িয়েছেন, সামনে সূর্য ধীরে ধীরে উপরে উঠছে, এবং জাস্ট উপরে উঠছে, সেই সূর্যটাকে একদম লাল বলের মতন দেখতে থাকুন, এবং দেখুন তার যে রশ্মি
সেটা আপনার শরীরে এসে পড়ছে, এবং শরীরের এক একটা বিন্দুকে সে এনার্জি দিচ্ছে। আপনার মাথা, হাত, মুখের যত অর্গ্যান আছে, চোখ, কান, নাক, হৃদয়, স্টোমাক, কিডনি, ইন্টাস্টাইন, পা, সবাই এই সূর্যের আলোর সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হয়ে গেছে, এবং শরীরের প্রতিটি অর্গ্যান ধীরে ধীরে এনার্জি অনুভব করছে। এবং শরীরের প্রতিটি অর্গানের মধ্যে যখন এনার্জি যাচ্ছে, তখন তারা নিজেদিকে আরো জোরে ভাইব্রেট করাচ্ছে। শরীর আমাদের যে কোষিকা দ্বারা তৈরি, 50 trillion অফ সেল, প্রতিটা সেলের মধ্যে এ তরঙ্গ লাইট যে পৌঁছেছে, এবং শরীরের প্রতিটি কোষিকা আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে ভাইব্রেশন করছে। ধীরে ধীরে কান দিয়ে শোনার চেষ্টা করুন, যে শরীরের এক একটা অঙ্গ নিজেদের মধ্যে ভাইব্রেট করতে হয়ে বলছে যে আই এম ফিলিং গ্রেটফুল অ্যান্ড ব্লিস। আমরা নিজেদিকে অত্যন্ত ধন্যবাদ এবং ভগবানের আশীর্বাদ ফিল করছি। যখন সূর্যের আলোর সঙ্গে ডাইরেক্ট আপনার পুরো শরীর কানেক্ট হয়ে গেছে, তখন শরীরের এক একটি অঙ্গ, যেমন মাথা, পুরো ভালোভাবে কাজ করছে, এবং আপনাকে বলছে যে আমি নিজেকে খুবই ধন্যবাদ অনুভব করছি, এবং ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। একই কথা বলছে আপনাদের হৃদয়, ধীরে ধীরে এই একই কথা বলছে আপনার লাংস, স্টোমাক, স্মল ইন্টাস্টাইন, লার্জ ইন্টাস্টাইন, কিডনি, দুটো হাত এবং দুটো পা। পুরো শরীরের যত অঙ্গ আছে সব প্রচণ্ডভাবে খুশি, এবং তারা প্রচণ্ডভাবে নিজের দিকে সেলিব্রেশন করছে। এটাকে আপনি অনুভব করতে থাকুন, এই শিহরণটাকে অনুভব করতে থাকুন, পুরো শরীরের ভাইব্রেশনটাকে অনুভব করতে থাকুন, পুরো শরীরের এই ভাইব্রেশনকে এক একটা কোষিকার মধ্যে এনার্জিকে সঞ্চয় করার চেষ্টা করুন, এবং এই এনার্জি একসঙ্গে যুক্ত হয়ে এক বহুত বড় এনার্জি সৃষ্টি করছে।
এবং সেই এনার্জি আপনাকে আপনি যা কাজ করেন সেই কাজ করাতে ভরপুর এনার্জি দিবে। আর এই এনার্জি কন্টিনিউ আপনার শরীরে প্রবাহ হচ্ছে, কারণ এ সূর্য থেকে যে এনার্জি আসছে তার সঙ্গে আপনি পুরো কানেক্টেড হয়ে গেছেন। আর এই কানেকশন কন্টিনিউ নিরবিচ্ছিন্ন ভাবে আপনার সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেইটাকে আপনি অনুভব করতে থাকুন। পুরো শরীরের ভিতরে এক শিহরণ তৈরি হচ্ছে, পুরো শরীরের হালকা কম্পনকে অনুভব করুন। এই কম্পন এক ভাইব্রেশন আকারে আপনার ধীরে ধীরে এক কসমিক এনার্জি তৈরি করছে, বিশ্ব শক্তি যে এনার্জি আছে তার সহিত ধীরে ধীরে কানেক্ট হচ্ছে। এই এনার্জিকে অনুভব করতে থাকুন আর ফিল করতে থাকুন। এই অবস্থায় কিছুক্ষণ থাকুন আর ভাবুন যে কন্টিনিউ এই এনার্জির প্রবাহ আপনার সূর্য দেবতার কাছ থেকে কন্টিনিউ আসছে। আর এই শরীর একটা মেশিনের মতন এই এনার্জিকে সঞ্চয় করছে এবং স্টোর করে রাখছে এনার্জি। তো এনার্জিকে কন্টিনিউ আপনি স্টোর করতে থাকুন, ফিল করুন ধীরে ধীরে আপনার শরীরের এনার্জির মোট স্টোর হচ্ছে। যেমন মোবাইলের চার্জ বসালে চার্জ যেমন বাড়তে থাকে, আমরা দেখেছি 20%, 30%, 40%, ধীরে ধীরে 100%, সেরকম ভাবুন আমাদের শরীর চার্জ হচ্ছে ধীরে 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 ধীরে, পা থেকে ধীরে 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 চার্জ হতে হয়ে একদম মাথা পর্যন্ত ধীরে ধীরে পুরো শরীর এক ব্যাটারি রূপী হিসাবে পুরো এনার্জেটিক হচ্ছে। এবারে ধীরে ধীরে আপনি 100% এনার্জিতে ভর্তি হয়ে গেছেন এবং সেই এনার্জিকে ভাইব্রেশনকে অনুভব করুন। কিছুক্ষণ এই অবস্থায় থাকুন, বিশ্রাম করুন। আর এই এনার্জিকে আপনি যে কাজ করছেন সেই কাজে 100% ইউজ করতে পারবেন। চলুন এবারে ধীরে ধীরে হাত আর পায়ের আঙুলিকে ধীরে ধীরে নড়ান। ধীরে ধীরে বাতাবরণের প্রতি সজাগ হয়ে যান। পাখির আওয়াজ, মানুষের ফিসফিসানি আওয়াজ, দূর থেকে গাড়ির আওয়াজ, হালকা গাছের ডালের হাওয়া চলছে, গাছের ডাল পাতা নড়ছে তার আওয়াজ, ধীরে ধীরে এবারে নিঃশ্বাসের প্রতি জাগ্রত হন। ধীরে ধীরে নিঃশ্বাস ভিতরে যাচ্ছে, বাইরে আসছে। আর এবারে ধীরে ধীরে দুটো হাতের হাতলিকে উপরে তুলুন, দুটো হাতলিকে একটু গরম করে নিন। গরম করে চোখের উপরে রাখুন আর হাসি মুখে সময় নিয়ে চোখ দুটোকে ধীরে ধীরে খুলুন। ধন্যবাদ। আমার মনে হয় এ ধ্যান আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই এটিকে আপনি যে কাজ করছেন তাতে
আরও অধিক আরও বেশি লাভ পাওয়ার জন্যে সকালে এবং সন্ধ্যেতে দুবার করুন। অবশ্যই আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন, এটা আমার দৃঢ় আশা। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।